মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ভগবান গোলায় গুলি করে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। গত 15ই আগস্ট বামনাপাড়া এলাকায় খুন হন বাবর আলী। এই ঘটনায় এখনও পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করল পুলিশ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-999-62, 7477-999-63। ভগবানগোলার রমনাপাড়া এলাকায় বাবর আলী খুনের ঘটনায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত। শনিবার ধৃতকে 7 দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ কোর্টে পাঠায় পুলিশ। গত 16ই আগস্ট সকালে ভগবানগোলার রমনাপাড়া এলাকায় বাড়ির সামনে গুলি করে খুন করা হয় বাবর আলী নামে এক ব্যক্তিকে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গোলাম শেখ সহ মোট 9 জনের নামে থানায় লিখিত অভিযোগ করেন বাবর আলীর পরিবার। আগেই মূল অভিযুক্ত, কর্মাধ্যক্ষ সহ 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ভগবানগোলার কালুখালি এলাকা থেকে মিঠু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত দেশের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল।